ইতালির ভিজিট ভিসা নিয়ে আজকের ভিডিওর আয়োজন। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ইতালিতে ভিজিট ভিসার কাজকর্ম আমরা শুরু করেছি। যারা ইতালিতে অল্প সময়ের মধ্যে ভিসা লাভ করে এক মাসের মধ্যে ফ্লাইট করে ইতালি পৌঁছাতে চাচ্ছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার মূল্যবান পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ অন্যান্য যেসব কাগজপত্র অ্যাভেলেবেল আছে সেগুলো সহ আমাদের কাছে জমা দিয়ে আপনি ইতালির একটি ভিজিট ভিসা, সেনজেন স্টেটাস ভিসা লাভ করে আপনি ইতালি গমন করতে পারেন। ইতালিতে আপনি এক মাস ভ্যালিডিটি সম্পন্ন, অর্থাৎ আপনি এক মাস বৈধভাবে ইতালিতে থাকতে পারবেন এবং ভিসাটিতে তিন মাসের ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ আপনি যেদিন থেকে ভিসাটি পাবেন তিন মাসের মধ্যে আপনি এই ভ্রমণটি শেষ করে আপনাকে ফিরে আসতে হবে। যারা ইতালিতে যেতে চান, আমরা আপনাদের জন্য ইতালির ভিসাটি সাকসেস যেন হয় এটি একটি কনফার্মেশন ইনভাইটেশন এনে, স্পন্সর এনে আপনাদের জন্য এই ভিসাটি আমরা প্রসেসিং করব। যা কিভাবে এই ভিসাটি লাভ করবেন, আপনি আমাদের কাছে কাগজপত্র সাবমিশন করার পর আমরা ইতালি থেকে স্পন্সর কালেকশন করে এটি আপনি সহজে ইতালির দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টারে হাজির হয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা এই ভিসাটি জমা করতে পারবেন। পরবর্তী 7 কার্যদিবসের মধ্যে আপনার এই ভিসাটি ডেলিভারি হয়ে যাবে এবং আপনি পরবর্তী সময় টিকিট কেটে ফ্লাইট করে ইতালি পৌঁছাতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।